আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হলো অরবিট টাইমসের নিউজ কীভাবে লাইক, ভিউ এবং শেয়ার করবেন। এটা এটা করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এই জায়গাতে লিখবেন ORBITTES, or that is orbittimes.com লিখে গো বাটনে ক্লিক করবেন। গো বাটনে ক্লিক করলে আপনার orbittimes.com লগ ইন হবে। নেট প্রবলেমের কারণে লগ ইন হয়নি, আমি একটু অপেক্ষা করি। অরবিট টাইমস, দ্যাট ইজ অরবিট টাইমস লিখে আমরা অপেক্ষা করব। একটু নেটের কারণে স্লো হচ্ছে। এরপরে লগ ইন হয়ে এর পেজ আসলে আপনারা থ্রি ডট মেনুর পাশে দেখবেন লগ ইন অপশন রয়েছে, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আসলে আপনারা দেখবেন ইমেল এবং পাসওয়ার্ড। এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড আমি দিয়েছি, আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করবেন। একটু অপেক্ষা করেন, লগ ইন হচ্ছে। যেহেতু নেট একটু দুর্বল অপশনে থাকার কারণে সমস্যা হচ্ছে। আপনাদের দেখছেন আপনাদের সামনে অরবিট টাইমসের ড্যাশবোর্ড চলে আসছে। ড্যাশবোর্ড আসার পরে আপনারা থ্রি ডান পাশে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন একেবারে টপে রয়েছে নিউজ পোর্টাল, আপনারা নিউজ পোর্টালে ক্লিক করবেন। নিউজ পোর্টালে ক্লিক করার পরে আপনাদের সামনে নিউজ হাজির হয়েছে, যে কোনো নিউজগুলো আপনারা লাইভ ভিউ করবেন অবশ্যই খেয়াল রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে নিউজগুলো লাইভ ভিউ করতে হবে। আমি এই নিউজটা ভিউ করলাম। নিউজটা ভিউ হয়ে গেছে, ভিউ হলে আমাদেরকে নিচে যেতে হবে। নিচে যে আপনারা দেখবেন লাইক দেওয়া আছে, এখানে লাইকে ক্লিক করবেন। লাইকে ক্লিক করে আমার একটা লাইক দেওয়া আছে, লাইকে ক্লিক করলে আবার পুনরায় লিড লোড হবে, হলে হাতের আঙুলটা নিচের দিকে চলে যাবে, অর্থাৎ এটা লাইক এবং ভিউ দুটো হয়ে গেল। এখন আমাদেরকে এটা শেয়ার করতে হবে। শেয়ার করার জন্য আমাদেরকে প্রথমে একেবারে উপরের অ্যাড্রেস বারে চলে যেতে হবে। অ্যাড্রেস বারে আলতো করে চাপ দিলে আমরা দেখতে পাবো আমাদের লিঙ্ক কপি, আমরা লিঙ্কটা কপি করব। আমাদের লিঙ্কটা কপি হয়ে গেল, কপি হলে এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমরা এখন প্রবেশ করব আমাদের ফেসবুক আইডিতে। আমাদের ফেসবুক আইডিতে আমরা প্রবেশ করলাম, আমি আমার ফেসবুক আইডিতে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের যেখানে লেখা আছে হোয়াটস ইউর মাইন্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে চেপে ধরে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে আপনাদের সামনে কিছু হজবরল লেখা আসবে, এই লেখাগুলো আপনারা রেখে পোস্ট করতে পারেন, আবার কেটেও দিতে পারেন। কেটে এইখানে কেটে দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আসছে সিলেক্ট অল, সিলেক্ট অল বাটনে ক্লিক করে আপনারা এখানে দেখেন কাট, কাট অপশনে ক্লিক করলেন। কাট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে যে অপশনটা চলে আসছে, যে অপশনটা চলে আসছে এরকম, আমার একটা ফোন আসা একটু ডিস্টার্ব হলো, এখানে আসার পর এবার আপনারা উপরে পোস্ট ক্লিক করবেন। পোস্ট বাটনে ক্লিক করলে আমাদের নিউজটা ফেসবুকে পোস্ট হয়ে যাবে, এবং এটা যতজন মানুষ ভিউ করবে আপনাকে সেটা আরপি ইনকাম হিসাবে আপনার ড্যাশবোর্ডে শো করবে। এভাবেই আপনারা সমস্ত নিউজগুলো লাইক, ভিউ এবং শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে।